আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার দায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না বলে স্বীকার করেছে র‍্যাব। সকালে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দালের পাঁচ সদস্যকে গ্রেফতারের পর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কথা বলেন সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলময়ীন। প্রশ্নের জবাবে তিনি জানান, 10ই ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে র‍্যাব। তামজিদ সুমনের রিপোর্ট। সংবাদ সম্মেলনে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আব্দুল আলময়ীন জানান, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দালের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ ও গুলিস্তানের অভিযান চালিয়ে রোববার তাদের গ্রেপ্তার করা হয়। নতুন এই জঙ্গি সংগঠনের সদস্যরা পুলিশ সদস্য হত্যার মিশন নিয়ে মাঠে নেমেছে বলেও জানান তিনি। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, এই সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে সে তাকে হত্যার পরিকল্পনা করছিল এবং এই জন্য সেই সংগঠনের তিন চারজনকে মিলে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাকে হত্যার একটি পরিকল্পনা সে করছিল। আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার বিষয়ে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, এই দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না। গোয়েন্দা তথ্য ছিল না বলেই জঙ্গিরা পালিয়ে যেতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। আদালত প্রাঙ্গণ থেকে যে জঙ্গিদের ছিনতাই করা হয়েছে বা জঙ্গিরা পালিয়ে গিয়েছে, এটা অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা দায় এড়াতে পারি না। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে, আমরাও কাজ করছি। প্রশ্নের জবাবে বলেন, 10 ডিসেম্বর বিএনপি সমাবেশ ঘিরে যে কোনো ধরনের উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে র‍্যাব। এই সমাবেশকে কেন্দ্র করে আপনারা বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের অবশ্যই রুটিন প্যাট্রোল থাকবে, আমাদের চেকপোস্ট থাকবে যে এখানে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা পরিকল্পনা হয় কিনা, আমরা যে কোনো উদ্ভুত পরিস্থিতি যদি সৃষ্টি হয় সেটার জন্য আমরা প্রস্তুত আছি। র‍্যাব জানায়, নিয়মিত অভিযানে অনেককে গ্রেপ্তার করা হলেও এখনও আত্মগোপনে আছেন অনেকেই। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।